kita komodonya আমার কেএনসি এম জিবেশ দা ও খুব ধুনিয়াকে আমার অনুষ্ঠানত আহি সহযোগ করেছে। আমার নাথযোগী জনগোষ্ঠীর ফালর পড়া 63 জন বিলাসীপাড়া মহকুমার পড়া চাকরি লাভ করেছে। নমস্কার সকলকে। আমার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আমার যে বিজেপি সরকারখানে স্বচ্ছ আর নিকা সুন্দর নিযুক্তি প্রক্রিয়াত আমার বিলাসীপাড়া সাব ডিভিশনের প্রায় 63 ক্যান্ডিডেট আমার নাথযোগী জনগোষ্ঠীর ছাত্রছাত্রী বা ডেকা গাভরুয়ে এইবার চাকরি পাবলে সক্ষম হয়েছে। আর সেই ক্ষেত্রে আমি আজি এখন সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল আমার বিলাসীপাড়া জেলা নাথযোগী ছাত্র সন্থার যে মুখ্য কার্যালয় লুটাপাড়াত। আর ইয়াতে আমার 63 ক্যান্ডিডেট আহি উপস্থিত হয়েছে আর আমি একেলগে সম্বর্ধনা জানাইছো। আমি খুবই গৌরবান্বিত আর আমার লগত থকা কিছুমান মন্তব্য লোবলে চেষ্টা করিম। আপনাদের ভিডিওটা সম্পূর্ণকে চাই থাকবো। ধন্যবাদ। কি ডিপার্টমেন্ট পাইছা? হ্যাঁ, মই জেনারেল এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট পাইছো। আচ্ছা, কত পোস্টিং হবে এটা? মই এতিয়া হ্যাঁ দিসপুর জনতা ভবনতে মই পাইছো। আচ্ছা, কেনেকুৱা লাগিছে এবার? হয় আজি এবার বহুত ভাল লাগিছে। মানে মুখ্যমন্ত্রীয়ে যি সদারু নিষ্ঠারে যি আমাক চাকরি দিছে তার কারণে মানুষজনক আমি বহুত ধন্যবাদ জনগণ করেছো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দীপজ্যোতি, কেনেকুৱা লাগিছে এবার? ভাল লাগিছে। ভাল লাগিছে। বরুণ, বহুত ভাল লাগিছে। দেখিছিলো বহুদিনের পর ট্রাই করে আসলে, হয় না? আগত একটা ধারণা আছিল যে পয়সা নিদিলে চাকরি নহব, এবার কিন্তু একদম স্বচ্ছ আর নিকা এক টকা নিদিয়াকে খুব সুন্দর সুন্দর। তো কি ডিপার্টমেন্ট পাইছা? মোর পঞ্চায়েতর ট্যাক্স কালেক্টর। দুটাত পাইছিলি না? আর এলপি স্কুলের টিচার হিসেবে। তো কোনটো জয়েন করবি? যোনটো অসরত হয় সেটাতে যাম বলে ভাবছো। এটা টিচারের তো সেটা যাও পারে কিন্তু দূর, বহুত দূর। আচ্ছা আচ্ছা, ঘরপরা কই আছে অসরতে জয়েন করা ভালো। আচ্ছা, বরুণে? মই গ্রাজুয়েট টিচারত পাইছো। বাপরে, বহুত দিনের পর চেষ্টা করেছিলাম, ভালো লাগিছে বহুত। খুব আমার অসম সরকারখানে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। স্বচ্ছ আর নিকারে হয়তো চাকরি দিছে কিন্তু নিজেও কিন্তু একদম স্বচ্ছ নিকাভাবে কাম করে যাব সমাজখনের কারণে, হয় না? হয়। হ্যাঁ, অন্য অন্য জনগোষ্ঠীরও আছে, আমি সকলকে শুভেচ্ছা জানাইছো, আদরণি জানাইছো। কিন্তু আমার নাথ জনগোষ্ঠীরও 63 অকল বিলাসীপাড়া সাব ডিভিশনের আমি সঁচাকে বহুত গৌরবান্বিত, খুবই ভালো। দাদা, আপনি কোনটো ডিপার্টমেন্টত পাইছেন? নমস্কার, মোর নাম শিবুরাম নাথ, মই এজন প্রাক্তন ইন্ডিয়ান আর্মি সৈনিক হোক। ডাঙর কেটে হাত চাবই লাগে দাদার কারণে, কারণ হিটিয়াত ইন্ডিয়ান আর্মি আর পিছত ইন্ডিয়ান আর্মিত এজ এ ক্লার্ক হিসাবে প্রায় 19 বছর চাকরি করা। মোর আরো এজন প্রতিপক্ষ আছে জ্যোতি প্রসাদ নাথ, তেখেতেও এলিমেন্টারি এডুকেশন বোর্ডত বি ও পোস্টত পাইছে। এতিয়া আমি মানে এটা সমূহীয়াভাবে আমার ওসরের গাঁওয়ার লড়াবিলাক লই নিজাভাবেকে একটা প্রচেষ্টা চলাইছিল। অসমতর করা সত্য আর নিকা নিযুক্তির ক্ষেত্র আজি মই পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এসিস্টেন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নিযুক্তি পাবলে সক্ষম হয়েছি। বিলাসীপাড়া জেলার নাথযোগী ছাত্র সন্থা যখন আমার আজ সম্বোধনা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত করেছে, ইয়ার কারণে আমি ওকে ধন্যবাদ আর শ্রদ্ধা জ্ঞাপন করছি। খবর লওয়া ডিজি হব। হাত চাপড়ি দিব।
আমার মাজত আরো কেজনমান আছে অনুপস্থিত হয়ে আছে, আমি পরবর্তী সময়ত ভিতরত আমার ঠাই কম হওয়ার কারণে এনেকে আমার প্রার্থী সকল বাইরতে বহি আছে। চাকরি পাওয়ার লগে মা বাবাকে রিপ্লাই কি বাইর থাকি গেল, আমার এখন সমাজ আছে নাম কব খোঁজা নাই, তো তেনেকুৱা কাম যে আপনার নকরে বাপ মাক অশ্রদ্ধা করা মানে আপনার জীবন অঘটন হয়েছে। আমি কাম করি আপনার দেশের কারণে কাম করার কারণে নিয়োগ করা হয়েছে, ব্যক্তিগত কারণে নিয়োগ করা হয়েছে, আপনার ঘর সমস্যা দূর করার কারণে শুভেচ্ছা দিছো। আর ইতিমধ্যে ফেসবুকত সকলে পাইছে করব জয়েন করা, তার যদি কিনা সমস্যা হয় অল্প খেলি বলে বা ভাবুকি বিভিন্ন ধরনের ইহত ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা ওয়েবসাইট ইতিমধ্যে দিছে, এই হেল্পলাইন যোগাযোগ করব যদি অসুবিধা হয়। আমারও নাথযোগী ছাত্র সন্থার বিষয়ববীয়া আছে, দাদা আজি অনুষ্ঠানখনৰ বিষয়ে কি জনাব? হয়, বিশেষকৈ এইবাৰ অসম চৰকাৰৰ যি নিযুক্তি শেহতীয়া আজি 1,00,000 নিযুক্তি, সেই 1,00,000 নিযুক্তিৰ ভিতৰত আজি বিলাসীপাৰা আমাৰ নাথযোগী জনগোষ্ঠীৰ ফালৰ পৰা 63 জন বিলাসীপাৰা মহকুমাৰ পৰা নিৰ্বাচিত হৈছে, চাকৰি লাভ কৰিছে। আৰু সেই চাকৰি লাভ কৰা প্ৰাৰ্থীসকলক কেন্ডিডেটসকলক আমাৰ বিলাসীপাৰা নাথযোগী ছাত্ৰ সন্থা, বিলাসীপাৰা নাথযোগী মহিলা সন্মিলনীয়ে আজি এক ব্যতিক্রমী অনুষ্ঠান, অর্থাৎ তেওঁলোকক উৎসাহ দিয়ার বাবে আর তেওঁলোকক যাতে ফ্লো করে নতুন লোলা ছালী সকলে যে তেওঁলোকে চাকরি পেলে তেওঁলোক ইমান সন্মান দিলে এনকারেজ করার জন্য সকলকে যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, এই অনুষ্ঠান উপস্থিত হই শুভেচ্ছা দিল। আর এই গোটেখিনি ক্রেডিট অসম সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী বা আমার বিজেপি নেতৃত্বাধীন যখন সরকার তার মুরব্বী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক দিবই লাগবে, কারণ ইয়ার আগত বহুত সরকার আমি দেখা পাইছিল কিন্তু যি মানে এই ধরনের যে নিকা এক পয়সা বিনা পয়সা চাকরি পাওয়া ইতিহাসত বিরল, গতি এইবার যে হল রাইজে খুব সন্তুষ্টি পাইছে। বিশেষকে আজির তারিখত এক পয়সা খোঁজ নেদাকে আজির তারিখত যখন খুব দুখিয়া ঘরের লড়া ছালী যে চাকরি পাইছে সেইটার কারণে সরকারক আমি পুনর্বার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি নেতৃত্বাধীন সরকারখনক আমি শুভেচ্ছা দিছো। আর এই অনুষ্ঠানখন সুন্দরভাবে পরিচালনা করা নাথযোগী ছাত্র সন্থা, নাথযোগী মহিলা সম্মিলনীক মই বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ দাদা। এই যে 63 জন ছাত্র ছাত্রীক একলগ করে আজি আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানা, এইটিও সবতকে গৌরবর কথা, আমার জাতির কারণে গৌরবর কথা, জাতির একটা দলিল হয়ে থাকিল। আরে কত